একটি শয়তান গাছের গল্প। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা, আপনারা এই পর্যন্ত অনেক গল্পই শুনেছেন, আজকে একটা শয়তান গাছের গল্প শোনাবো। এই যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি শয়তান গাছ, যার বয়স কমপক্ষে 250 থেকে 300 বছর। এই গাছটির গল্প জীবন কাহিনী শুনলে আপনার শরীরের লোম এখনই শিউরে উঠবে। অনেকেই হয়তো বলবেন, কোথায় এই জায়গা বা গাছটি বা কোথায়? হ্যাঁ বন্ধুরা, এই গাছটি দেখতে হলে গাইবান্ধা শহর থেকে গাইবান্ধা নাগাইহাট রোড হয়ে 4 কিলোমিটার দূরে তরফকার গ্রামে আসতে হবে। আর একটু সোজা করে যদি বলি, তাহলে বলবো গাইবান্ধা সদরে রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামে আবুল ফিলার্স মিল সংলগ্ন এবং দেওয়ানবাগ খানকা শরীফ ঘেঁষা এই গাছটি প্রায় 300 বছর ধরে আজঠায় দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে রওনা করি সেই শয়তান গাছের দিকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা শহরে জেলা পরিষদের মধ্যে। এখান থেকে গাইবান্ধা নাগাইহাট সড়ক হয়ে রওনা দেব সোজা দক্ষিণ, যেখানে আছে সেই শয়তান গাছ। সবুজের বুক চিরে গাইবান্ধা নাগাইহাট সড়কের দুপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের পথে। এমন দৃশ্য দেখে আর না, তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের সাথে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা SKS স্কুল অ্যান্ড কলেজ অতিক্রম করছি। একটু পরেই দেখবে মন জুড়ানো সেই হাওয়া ডিগ্রির মোড়, যেখানে এলে উবেলি বাতাসে তপ্ত শরীর জুড়িয়ে যায়। বন্ধুরা, চোখ রাখুন, আমরা কিন্তু সেই মন জোড়ানো প্রাকৃতিক দৃশ্যের হাওয়া দিঘির মোড় অতিক্রম করছি। কথাগুলো এজন্যই বলছি কারণ এই সড়কের দুপাশে প্রাকৃতিক দৃশ্য সত্যিই অনেক সুন্দর, যা না দেখলেই মিস। প্রিয় বন্ধুরা, আমরা এখন উত্তর হরিশিঙ্গা স্কুলের মূল ফটক অতিক্রম করছি, পৌঁছে গেছি আমাদের কণ্ঠে। বন্ধুরা, আমরা জেলা পরিষদ মোড় হয়ে গাইবান্ধা নাগাইহাট রোড হয়ে SKS স্কুল অ্যান্ড কলেজ পার হয়ে উত্তর হরিশিঙ্গা স্কুল পার হয়ে প্রায় 4 কিলোমিটার দূরে তরফকার মৌজার ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা এখন যাব আবুল ফ্লোয়ার্স মিলের সামনে, দেখাবো আমরা সেই আমাদের গল্পের সেই শয়তান গাছ। এই এলাকায় 70 কিংবা 80 বছর বয়সী মানুষ যারা আছেন, তাদের কাছ থেকে শুনেছি যে এই গাছটিতে রাত 10টার আগে ও পরে 2টি জিন এবং পরি উড়ে এসে গাছের মগডালে এসে বসত এবং পরে আর তাদের দেখা যেত না। আবার গভীরতে এরা খেলা করত এবং বিস্ত্রী সব আওয়াজও শোনা যেত। আবার ভোর হলে তারা চলেও যেত। জিন পরিদের এমন নিত্য আসা যাওয়া প্রায় মানুষেরই চোখে পড়ত। সাদা রঙের ধবধবে পোশাক পরা এই জিন পরিরা কারো উপকার না করলেও ক্ষতি করছে এমনটা শোনা যায়। আগে যখন এই গাছটির চারপাশে ঝোপ জঙ্গল ছিল, তখন এর আশেপাশে আসতেও মানুষ ভয় পেত। তবে এখন জনবসতি বেড়ে যাওয়ায় তেমন ভয় আর মানুষের মধ্যে দাগ কাটে না। প্রিয় বন্ধুরা, ভাবছেন এই গল্প বানানো নয়তো বা কাল্পনিক? না, তা নয়, এটি একেবারেই বাস্তব। এই গাছটির যদি কেউ ছাল তোলার চেষ্টা করত, সাথে সাথে এই এলাকার এক প্রবীণ ভদ্র মহিলা অনেক দূর থেকে টের পেত। আর যদি কেউ গাছটিতে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করত, তখন এই আঘাতটা সরাসরি এই ভদ্র মহিলার শরীরে লাগত এবং ব্যথায় তিনি মাটিতে গড়াগড়ি যেত। পরে খোঁজ নিয়ে জানত
হ্যাঁ কেউ একজন আছে আছে আঘাত করছে আর সেই আঘাত সরাসরি তার শরীরে লাগে। একবার এই গাছটি কাটার জন্য প্রস্তুতি নিলে বেঁধে যায় অলৌকিক কাণ্ড। গাছে একটা চোট দিতে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী তিনি রক্ত আমাশায় ভোগেন। মৃত্যুর কাছাকাছি গিয়ে তিনি নিজের ভুল বুঝতে পেরে এই গাছের নামে মান্তি করেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সেই থেকে এই গাছটি কাটার জন্য আর কেউ চিন্তাই করেন না। এ পর্যায়ে আমরা এই গাছটি সম্পর্কে একজন বয়স্ক মানুষের সাথে কথা বলব, যিনি জন্ম থেকেই দেখে আসছেন এই গাছটি। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন, শুনে আসি এই গাছটির বাস্তব জীবন কাহিনী। আমার বাবারা বলতো যে আমরাও এটা আর মানে আমরা জন্ম থেকেই আমরা এটা দেখি যে এটা এইরকমই। তো তাতে অনুমান করা হয়েছে, আমার দাদার কাছেও কিছুটা শুনেছি, তখন আমরা অনেক ছোট, ওনারা গল্প করছে আমি শুনেছি, কিন্তু তখন থেকে মানে আর কি বলছে, ওরাও বলছে যে আমরা এটা দেখিনি। তবে অনেক পুরাতন গাছ, প্রায় আর কি আর অনুমান প্রায় আর কি 250 বছরের মতো বয়স হবে আর কি। 250 বছর? হ্যাঁ। তো যেটা সাহেব শুনছিলাম যে আপনার এই সাইতান গাছটা, হ্যাঁ, এটা নাকি কেউ কাটতে পারে না, কাটার চেষ্টা করলে তার অসুখ বিসুখ হয়, হ্যাঁ, এরকম কোনো ঘটনা আপনার জানা আছে? হ্যাঁ, এরকম কোনো ঘটনা হলো কি, কিছুদিন আগে প্রায় 15-20 বছর আগে এরকম গাছের যদি কেউ একটু ছাল উঠাইতো, তাদের ওই যে মনে করেন যে পায়খানা ক্ষুদুর রক্ত, পায়খানার ধার দিয়ে রক্ত আসতো, জ্বর হতো কিংবা আরও কোনো সমস্যা হতো, বিভিন্ন প্রকারের শয় সমস্যা দেখা যেত। কিন্তু এই শয় সমস্যাগুলো গ্রাম্য কবিরাজ মাধ্যমে আর কি আমরা তাদেরকে আর কি ঝাড়া পোকা করার পরে তারপরে আমরা এটা মানে আর কি সমস্যার সমাধান হয়েছে। কিন্তু তখন থেকে মানুষ ভয়েতে এই গাছ কাটে না, বা এই গাছের কাছে কেউ আসে না, বা কেউ মনে করেন যে এই গাছ সম্পর্কে খারাপ উদ্দেশ্য করে, হ্যাঁ, এই গাছের নিচে কেউ আসে না, আসে না এই গাছটাকে মনে করেন যে সম্মানও করে, তাছাড়াও গাছের জন্য মানে ভয় করে আর কি, মোট কথা হয় কি, এ কারণেই আসে না।